প্রাণী সম্পদ বিকাশ দপ্তর উদ্যোগে উল্টা আগরতলা ব্লকে যে সকল বেনিফিশিয়ারি রয়েছে তাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় মঙ্গলবার। উল্টা আগরতলা ব্লকে হয় এই প্রশিক্ষণ শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী সহ ব্লকের বিডিও ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিন মুখ্যমন্ত্রী স্বনির্ভর ত্রিপুরা যোজনার মাধ্যমে উপস্থিত বেনিফিশিয়ারিদের হাতে হাঁসের ছানা বিতরণ করা হয়। ঘর দিতে গেলে কারা আমার শাসক দলের সমর্থক তাদের দিতে হবে, জল দিতে গেলে বিভিন্ন ধরনের বেনিফিট প্রদানের ক্ষেত্রেও এই ধরনের বৈষম্য শিকার এই রাজ্যের মানুষকে বারবার হতে হয়েছে। কাজেই সেগুলোকে এক পাশে রেখে আজকে যেমন চাকরির ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ নীতি, আমরা জানি আমাদের যারা কর্মী যারা আমাদের দুদিনে আমাদের পাশে ছিলেন 18-তে পরিবর্তনের যারা কারিগর তাদের অক্লান্ত চেষ্টা এগুলো হয়েছে, কিন্তু তাদেরকে আমরা সরাসরি আইন ভেঙে কিছু করতে চাই না। এই জন্য আপনারা দেখেছেন আপনাদের অভিজ্ঞতায় যে 10,323টি চাকরি আজকে বামফ্রন্ট সরকার আইন ভেঙে দেওয়ার ফলে তাদের কি দুর্বিষহ অবস্থার মধ্যে করতে হয়েছে। সেই সব মাথায় রেখে দেশে যে আইন তৈরি হয়েছে, শিক্ষা আইন, কর্মসংস্থানের আইন, সেগুলো মেনে আমাদের স্বচ্ছতার সঙ্গে যারা কখনো ভাবেনি যে পার্টি অফিসে না গিয়ে মিছিলে যোগ না দিয়ে আজকে আমাদের একের পর এক বেনিফিট আমাদের পরিবারে আসছে, এবং সেগুলো বারবারই আমি একই কথা বলি যেগুলোকে যত্ন করতে হবে। একটা ফার্ম করলে সেই ফার্ম যে আপনার ফ্যামিলির কত বড় উপকারে লাগবে আপনি কল্পনাও করতে পারবেন না। আজকে 10টা বাচ্চা দিয়ে শুরু করলে 10,000 বাচ্চা একদিন হবে, আপনি জায়গা দিতে পারবেন না। আমরা ভ্যাকসিন দেই, খাদ্য দেই, একবার মাছের পড়া থেকে শুরু করে স্বাবলম্বী করার জন্য মানুষকে সেলাই মেশিন থেকে শুরু করে ফল ফুল হাঁস মোরগ শুকর গরু ছাগল সমস্ত কিছু তুলে দেওয়া হয়। বায়োট্রক্স পদ্ধতিতে মাছ চাষ করার জন্য মাছের পোনা মাছের রেণু মাছের খাদ্য সব দেওয়া হয়। কত সেলাই মেশিন দিয়েছি, ধান বাজার মেশিন দিয়েছি, স্প্রে মেশিন দিয়েছি, ট্রাক্টর দিয়েছি, ধূপকাঠি সরা তৈরি করার মেশিন দিয়েছি সব দিনে বসে। এগুলো যদি কেউ মূল্যহীন মনে করেন যা সরকার দিয়েছে দিয়েছে বাস আমি এটা খেলাম কি বিক্রি করে দিলাম, এখন আমি এটার মালিক, আপনি মালিক না, আপনার ভবিষ্যৎ এটার মালিক এবং এটার উপরে নির্ভর করবে। সরকার কি চাইছে যে আপনাকে স্বনির্ভর করার জন্য আপনার পরিবার এমন একটা রোজগার করুক যে রোজগারে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল থাকবে, স্বচ্ছলভাবে আপনি জীবনধারণ করতে পারবেন।